নমস্কার আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে শেষ মুহূর্তের যাবতীয় খবর এক নজরে গ্লোব টিভির এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি ট্রেনা দীর্ঘ সাত মাস পর ট্রেনের চাকা গড়ালে হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারের লম্বা লাইন প্রায় সাড়ে সাত মাস পর রাজ্যে চালু হলো লোকাল ট্রেন পরিষেবা রেল সূত্রে খবর আজ থেকে প্রতিদিন দক্ষিণ পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ছশো ছিয়ানব্বইটি লোকাল চলবে যার মধ্যে ডিভিশনে শিয়ালদাহ চলবে চারশো তেরোটি ট্রেন হাওড়া ডিভিশনে এবং খড়গপুর ডিভিশনে একাশিটি লোকাল ট্রেন চলবে প্রতিদিন ভোর নাগাদ শুরু হবে পাঁচটা ট্রেন চলাচল দিনের শেষ ট্রেন চলবে রাত এগারোটার আশপাশে সকাল থেকে হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রীদের লম্বা লাইন কাউন্টারের পাশে রাখা হয়েছে স্যানিটাইজার পাশাপাশি যাত্রীদের করোনা বিধি মানতে সতর্ক করা হচ্ছে সকালে ক্যানিং লোকাল অনেকটাই ফাঁকা ছিল স্টেশন চত্বরে মোতায়েন আরপিএফ জিআরপি যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক স্টেশনে ঢোকা ও বেরোনোর রাস্তা দড়ি বা বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে অনলাইন নিউজ মিডিয়া এবার কেন্দ্রের নিয়ন্ত্রণে ডিজিটাল মিডিয়ার চাহিদা এবং গুরুত্ব দিন দিন বাড়ছে সেগুলো নজরদারির প্রয়োজনীয়তাও অনুভব করেছে সরকার এবার থেকে তাই যে কোনো রকম ডিজিটাল কন্টেন্ট থাকবে তথ্য ও সম্প্রচার নিয়ন্ত্রণে এমন নির্দেশিকাই জারি করা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য এই নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার এর ফলে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম জি ফাইভ লেভের মতোই আরও একাধিক ওটিটি প্ল্যাটফর্মগুলোর পক্ষে আর আগের মতো পুরোপুরি স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে না অতীতে এক মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টকে কেন্দ্র জানিয়েছিল যে টিভি কিংবা বৈদ্যুতিন মাধ্যমকে নিয়ন্ত্রণে আনার আগে ডিজিটাল মিডিয়ার উপর হ্রাস টানা উচিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সূচি জানতে চেয়ে পর্ষদ সভাপতিকে ফোন রাজ্যের মতামত নিয়ে কি সিবিএসসি বোর্ড দশম শ্রেণীর আগামী বছরের পরীক্ষার সূচি তৈরি করতে চলেছে অন্তত এরকমই জল্পনা শুরু হয়েছে বুধবার সিবিএসসি বোর্ডের আধিকারিককে ফোন মধ্যশিক্ষা পর্ষদের কাছে আসার পরেই সূত্রের খবর বুধবার সিবিএসসি বোর্ডের পরীক্ষা নিয়ামক ফোন করেই মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে এবং ফোন করে জানতে চান দুহাজার একুশের মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্য কি ভাবছে কবে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য শুধু তাই নয় আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন ফলে সেক্ষেত্রে কোন মাসে মধ্য শিক্ষা পরীক্ষা নিতে চাইছে বা কি পরিকল্পনা রয়েছে রাজ্যের সেই বিষয়ে সিবিএসি বোর্ডের আধিকারিক জানিয়েছেন সেক্ষেত্রে পরীক্ষার সময়সীমা যদি একই সঙ্গে হয় তাহলে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা হবে মনে করা হচ্ছে রাজ্যের পরীক্ষার সূচির উপর নির্ভর করেই কার্যত পরীক্ষা সূচি তৈরি করতে চাইছে সিবিএসি বোর্ড যদিও এই বিষয় নিয়ে মতো শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিস্তারিত ভাবে কোন প্রতিক্রিয়া দিতে চাননি দু হাজার মাধ্যমিক পরীক্ষা কবে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সূচি ঘোষিত হয়নি যদিও এই বিষয়ে প্রস্তাব ইতিমধ্যেই জমা পড়েছে স্কুল শিক্ষা দপ্তরে সূত্রের খবর প্রস্তাব পৌঁছেছে মুখ্যমন্ত্রীর দপ্তরেও প্রতিশ্রুতি মতো বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী নীতিশ যুদ্ধ জয় হয়েছে কিন্তু তারপরে উঠে গিয়েছে বড় প্রশ্ন জেডিইউ কে দেওয়ার কথা কি রাখছে বিজেপি জল্পনা জল বিহারের ডেপুটি মুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়ে দিলেন জয়ের কৃতিত্ব বিজেপি একা নিতে চায় না ফলে প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রিত্ব পেতে চলেছেন নীতিশে সুশীল মোদী বুধবার বলেন এই জয়ের কারিগর নরেন্দ্র মোদি, নীতীশ কুমার এরা দুজনে মিলেই এই সংখ্যা গরিষ্ঠতা এনেছে। আমরা জনতার মধ্যে কোন রাগ ক্রোধ দেখিনি। বিরোধীরা মিথ্যে ইস্যু তুলেছিল, তাতে কাজ হয়নি। সংখ্যা গরিষ্ঠতা পেয়েছি আমরাই। বিহারে মুখ্যমন্ত্রী হবে নীতীশ কুমারই। আজ থেকে বাড়ানো হলো মেট্রো সংখ্যা। লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে গেল। ভালো সংখ্যক যাত্রী মেলবে। এই আশায় আজ থেকে বাড়ানো হলো মেট্রো সংখ্যা। আজ অর্থাৎ বুধবার 11 নভেম্বর থেকে মিলবে কলকাতার বেশি সংখ্যক মেট্রো রবিবার চার অক্টোবর থেকে চালু হয়েছিল এই পরিষেবা রবিবার মেট্রো চলেছে বাহাত্তরটি ছত্রিশ আপ ছত্রিশ ডাউন মেট্রো চলেছে সকাল দশটা দশ থেকে রাত নটা তিরিশ অবধি মিলেছে মেট্রো অন্যদিকে আজ বুধবার থেকেই বাড়ানো হলো কলকাতায় মেট্রোর সংখ্যা একশো আপ ও ডাউন মেট্রোর বদলে আজ থেকে মেট্রো চলবে একশো নব্বইটি আনলক চার অধ্যায় মেট্রো চলছিল প্রতি রেখে চারশো জন যাত্রী নিয়ে পুজোর আগে থেকে সেই সংখ্যা বৃদ্ধি করে করা হয়েছে পাঁচশো ষাট জন এখন সন্ধ্যায় অফিস টাইমে মিলেছে অতিরিক্ত মেট্রো শেষ মেট্রো দুই প্রান্ত থেকে ছাড়বে রাত নটায় যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন দমদম ও কবি সুবাস থেকে শেষ মেট্রো ছাড়ছিল রাত আট এবার থেকে দু প্রান্তের শেষ মেট্রো ছাড়বে রাত নটায় নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত্রে আটটা বেজে পঁচিশ মিনিটে আজ এগারোই নভেম্বর থেকে মেট্রো চলবে পঁচানব্বই আপ এবং ছিয়ানব্বই ডাউনে বাংলাদেশকে দীপাবলির উপহার ভারতের কালী পুজোর আগে বাংলাদেশকে দীপাবলির উপহার ভারতের বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বাড়াতেই এই উপহার ভারতীয় সেনার কালী পুজোর চার দিন আগে হাসিনার দেশের হাতে সেই উপহার তুলে দিল মোদীর ভারত কিন্তু কি এমন সেই উপহার যে উপহারে বাংলাদেশ সেনা আরো শক্তিশালী হতে পারে বাংলাদেশের হাতে কুড়িটি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া এবং দশটি বোমা অনুসন্ধানকারী কুকুর তুলে দিল ভারতীয় সেনা প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া এবং কুকুরগুলোকে অত্যাধুনিক পর্যায়ে ট্রেনিং দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এমনকি সেই ঘোড়া এবং কুকুরগুলোকে কিভাবে পরিচালনা করতে হবে তার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সেনা ভারতের এই উপহারে নিঃসন্দেহে উপকৃতই হলো বাংলাদেশ তাই বাংলাদেশ সেনার শক্তি অনেকটাই বৃদ্ধি পেল আগামী দুমাসের মধ্যে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মাসের মধ্যে শূন্য শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পদে তিনি জানান ইতিমধ্যে কুড়ি হাজার যুবক যুবতী টেট পাশ করেছে শূন্য পদ ষোলো হাজার পাঁচশো ডিসেম্বর ও জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে নতুন করে টেট হবে বলেও জানান মুখ্যমন্ত্রী এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার কুড়ি হাজার ছাত্রছাত্রী টেট পরীক্ষা পাস করেছেন টেট পরীক্ষার পর ইন্টারভিউ হয় এখন ষোলো হাজার পাঁচশো শূন্য পদ পূরণ করতে হবে পাস করেছে প্রায় কুড়ি হাজার আগামী দু মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী বলেন সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে ওই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বলেন অতিমারি পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না তৃতীয় পরীক্ষার আবেদন পড়েছে আড়াই লক্ষ প্রাথমিক শিক্ষক পর্ষদ যত শীঘ্র বাজি নিষিদ্ধের রায় বহাল হাইকোর্টের না কোনো বাজি নয় কোনোভাবেই কোনো বাজি ফাটানো নয় কোনো পুজোতেই ফাটানো যাবে না বাজি কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে সোজা কথায় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবছর বাজে বিক্রি ও ফাটানো নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করে সারা বাংলা আতশবাজি সংগঠন এদিন সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা ব্যানার্জির ডিভিশন বেঞ্চ বিচারপতি মহোদয়গণের স্পষ্ট বক্তব্য উৎসব গুরুত্বপূর্ণ কিন্তু এই কোভিড মহামারী পরিস্থিতিতে জীবন রক্ষা হলো অগ্রাধিকার মানুষের জীবন এখন সংকটে হাইকোর্ট সেই স্থানীয় পরিস্থিতির কথা বেশি ভালোভাবেই জানে এই যুক্তিতেই কালী পুজো দীপাবলির ছট পুজোয় সারা রাজ্যে বাজি ফাটানোর উপর কলকাতা হাইকোর্ট যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বহাল রাখল শীর্ষ আদালত প্রেমিককে লাইভে রেখে আত্মহত্যা নন্দিতার বছর চারেক আগে সোশ্যাল মিডিয়ায় পরিচয় গাঙ্গুরিয়া বাসিন্দা নন্দিতা রায়ের সঙ্গে গঙ্গারামপুরের বেলবাড়ির বাড়ির বাবু দাসের তারপর ঘনিষ্ঠতা এরপর দুই পরিবার আলোচনা করে বিয়ের দিন করে এই পর্যন্ত সব ছিল কিন্তু বিয়ে ঠিক হওয়ার পর আসল রূপ বেরিয়ে আসে কলকাতা পুলিশের কর্মরত প্রেমিক সহ তার পরিবারের অভিযোগ বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই একের পর এক গাড়ি চাইতে শুরু করে পাত্রপক্ষ আর্থিকভাবে দুর্বল কন্যাপক্ষ সেই গাড়ির চাহিদা মেটাতে পারছিল না বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয় বাবাকে মানসিক চাপ মুক্ত করতে প্রেমিক বাবু দাসকে লাইভে নিয়ে আত্মহত্যা করে প্রেমিকা নন্দিতা রায় মেয়ের মৃত্যুর জন্য পাত্রপক্ষকে দায়ী করে তাদের শাস্তি দাবি করেছে নন্দিতার বাবা কালীপদ রায় মেতার বাবা কালীপদ রায় জানান বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকে একের পর এক গাড়ি চাইতে শুরু করে পাত্রপক্ষ প্রথমে একটি বাইক দাবি করে অনেক কষ্ট করে তাতে সম্মতি দেয় হঠাৎ দিন দুয়েক আগে একটি বুলেট গাড়ি দাবি করে সেই গাড়ি দেওয়ার ক্ষমতা তার ছিল না এরপর নানাভাবে মেয়েকে চাপ দেওয়া হতো কিন্তু মেয়ে আমাকে কিছুই বলতে চাননি সব সহ্য করে নিত কিন্তু গাড়ির চাহিদা মেটাতে না পারায় যখন বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয় তখন আর অপমান সহ্য করতে পারেননি মেয়ে মৃত্যুর জন্য পাত্রপক্ষই দায়ী আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমরা নিউজ আকারে প্রকাশ করবো আমাদের হোয়াটসঅ্যাপ এছাড়াও ইমেল করতে পারেন নিউজ ডট গ্লোব টিভি রেট অফ জিমেল ডট কম অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গ্লোব নিউজ এই মুহূর্ত এখন এই পর্যন্তই দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার